দেবাশিস বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে সারা রাজ্য জুড়ে করোনার একটা বড় প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে রাজ্য সরকার বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমস্ত কিছু ছুটি ঘোষণা করেছে 31 মার্চ পর্যন্ত, কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অফিস এখনো খোলা। আপনারা কি মনে করছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বাঁচানোর জন্য রাজ্য সরকারের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? প্রথমে বলি, আজকে পশ্চিমবাংলায় যতগুলি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন আছে, করোনা ভাইরাসের মতন এমন একটা ভয়ঙ্কর সমস্যা দেখা দিয়েছে, একটা জনজীবনে যার বিরাট প্রভাব পড়ার মতো অবস্থায়, সেই জায়গায় সমস্ত সংগঠনই বলেছে যে আমাদের সরকারি দপ্তর খোলা রাখতে হবে। যেমন খরা বন্যায় আমরা ছুটি বাতিল করে কাজ করতে হয়, আজকে করোনা ভাইরাসের ক্ষেত্রে আমাদের আমাদের দ্বারা যতটা পরিষেবা সবগুলো বজায় রাখতে হয়, এবং পাশাপাশি যেটা হচ্ছে কোনো আতঙ্ক যাতে না ছড়ায়, যাতে গুজব না ছড়ায়, সেই দিকটা সরকারের নজর রাখতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, আজকে সরকারি কর্মচারীদের যদি ছুটি দিয়ে বাড়িতে বসিয়ে রাখে, তাহলে তো করোনা ভাইরাসে যারা আক্রান্ত হবে তাদের তো পরিষেবা দেওয়াটা লাটে উঠবে। শুধু স্বাস্থ্য দপ্তর কেন, অর্থ দপ্তরে লাগবে, টাকা বরাদ্দের ব্যাপার আছে, অন্যান্য দপ্তর লাগবে, তাদের দপ্তরে কর্মচারীরা আক্রান্ত হচ্ছে কিনা, এবং এই এই ব্যাপারে বিভিন্ন জায়গায় প্রতিরোধমূলক ব্যবস্থা বিপর্যয় দপ্তর যেটা আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাদেরও লাগবে, সব দপ্তরকেই লাগবে। এবং এটা করতে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হলেও হতে পারে, সেক্ষেত্রে ওরা যেগুলো সতর্কতা হু থেকে এবং কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশিকায় বলছে যে হাতে ছোঁয়াটা রাখা চলবে না, তাতে আমাদের প্রথম রাজ্য সরকারের কাছে দাবি হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই চালু করে দিয়েছে আমাদের রাজ্য বায়োমেট্রিতে হাজিরা দেওয়াটা এখন বন্ধ রাখতে, কারণ বায়োমেট্রিতে অনেকেরই হাত স্পর্শ হয়, যার থেকে একটা কিছু হলেও হতে পারে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া, তাই বায়োমেট্রিটা অবিলম্বে আপাতত বন্ধ রাখতে। দ্বিতীয় কথা হলো, করোনা ভাইরাসে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে, তো ভারতবর্ষের যতগুলো ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স স্কিম আছে, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হোক কিংবা বেসরকারি হোক, প্রত্যেকেই কিন্তু করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের এই রোগটাকে ওদের ইন্স্যুরেন্স এর আওতায় এনেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে কিন্তু এটা এখনো আনা হয়নি। তাই আমাদের রাজ্য সরকারের কাছে দাবি হচ্ছে যে সরকারি কর্মচারী, তাদের পরিবার, কি পেনশনার, এদের যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আছে, আউটডোরে যে কটা ডিসিজ আছে তার মধ্যে করোনাকেও ইনক্লুড করা হোক, তা না হলে সে করোনা আক্রান্ত রোগী সেখানে পরিষেবা যদি না পায়, পরিষেবা পেলে পরেও তার যদি সেটা রিএম্বার্স না হয়, তাহলে সে একটা অসুবিধায় পড়বে। সেই কারণে যাদের আজকে করোনা ভাইরাসকে যুদ্ধকালীন তৎপরতা দিয়ে মোকাবিলা করতে হবে, সেই সরকারি কর্মচারীদের, তাদের কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আউটডোরে করোনা ভাইরাস রোগটাকে ইনক্লুড করা উচিত, দুটো জিনিস সময়ে করা উচিত। এবং পাশাপাশি রাজ্য সরকার অবিলম্বে তার সার্ভিস রুলে একটা অ্যামেন্ডমেন্ট এনে করোনায় আক্রান্ত সরকারি কর্মচারীকে কোয়ারেন্টাইন লিভটা যাতে দেয়, অর্থাৎ সেই পিরিয়ডটা সে অফিস করবে না, অথচ তার মাইনেটাও কাটা যাবে না, একটা ছুটি দিয়ে সেটা রেগুলার রাখা হবে, সেটাকে বলে কোয়ারেন্টাইন লিভ। তাকে যে পিরিয়ডটা ডাক্তার মনে করছে এতদিন ধরে কোয়ারেন্টাইনে থাকা দরকার, সেই কোয়ারেন্টাইন লিভটা তাকে যেন দেওয়া হবে। এই তিনটে আমরা সরকারের কাছে অবিলম্বে দাবি করছি। বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার যেটা স্পষ্ট ঘোষণা করে দিয়েছে, যত বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানি আছে তাদের কাছে একটা নির্দেশিকা পাঠানো হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছে তাদের যাতে ইন্স্যুরেন্সটা দ্রুত সেই সব বেসরকারি সংস্থা মিটিয়ে দেয়, এই বিষয়টা নিয়ে রাজ্য সরকার গুরুত্ব দিয়েছে। আপনি এই জায়গাতেই বলছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে করোনা ভাইরাসের চিকিৎসার কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত রাজ্য সরকার করেনি, এই বিষয় নিয়ে কি আপনাদের কাছে কনফার্ম কোনো তথ্য আছে যে সত্যি সত্যি রাজ্য সরকার এখনো এটা করেনি? রাজ্য সরকার তো নির্দেশিকা বেরোয়, আজকে হেলথ স্কিমে আউটডোর ট্রিটমেন্টে কয়েকটি ডিজিজ বলা আছে, সেই ডিজিজ গুলো করোনা ভাইরাস একদম হালে হয়েছে এবং এর এর বিপদটা অনেক বেশি মারাত্মক, তো তাহলে তাদের থেকে তাদের তো সরকারি হাসপাতালেই তো সরকারি কর্মচারী আগে যাবে, তাহলে হাসপাতালে আউটডোরে যে সমস্ত ডিজিজের ট্রিটমেন্ট গুলো অ্যালাউ করেছে তার মধ্যে করোনা ভাইরাসকে ইনক্লুড করে দেওয়া হোক, তাহলে তারা সেখানে ট্রিটমেন্ট করবে, এবং সেখানে যদি বলে এই লোকটাকে কোয়ারেন্টাইনে রাখতে হবে যাতে ওই কদিন অফিসে আসা চলবে না,
এই যে পিরিয়ডটা হবে সেই পিরিয়ডটাকে কোয়ারেন্টাইন নির্দেশিকা হয়। যেমন কেন্দ্র বিভিন্ন নির্দেশিকা দিয়ে দিয়েছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, এগুলো কেন্দ্রীয় সরকারের পরিচালিত, যেখানে সবচেয়ে বলেছে করোনা ভাইরাস রোগীদেরও কিন্তু ইন্স্যুরেন্সের আওতায় আছে। তো রাজ্য সরকার বেসরকারি ক্ষেত্রে যেমন বলছে, তার নিজের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম স্বাস্থ্য সাথী থেকে এটাকে ইনক্লুড করুক, নিজের বেলা আগে করে তারপর পরকে বলাটাই মনে হয় ভালো। সেক্ষেত্রে আপনারা আগামী দিনে রাজ্যের যে এই ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটাকে কিভাবে দেখছেন? কারণ কেন্দ্রীয় সরকার একরকম নির্দেশিকা, সারা দেশ জুড়ে এই অবস্থা চলছে, সারা বিশ্বের কাছে করোনা ভাইরাস এই মুহূর্তে একটা বড় চ্যালেঞ্জ। রাজ্য সরকার যতটা তৎপরতা নিয়ে কাজ করছে সেই জায়গায় কি আপনারা সন্তুষ্ট রাজ্য সরকারি কর্মচারীরা? এখনো পর্যন্ত আমাদের রাজ্যে সেই ধরনের তৎপরতাগুলো লক্ষ্য করছি না। আমরা বারবার সরকারকে জানাচ্ছি যে আপনারা খুব তৎপরতার সঙ্গে এটা করুন। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুদিন আগেই একটা স্টেটমেন্ট দিয়েছেন যা একজন মুখ্যমন্ত্রীর পক্ষে মানানসই নয়, শোনা হয় না। তিনি বলেছেন যে দিল্লির দাঙ্গাকে থেকে মানুষের মনটা ঘোরাবার জন্য করোনার কথা বলা হচ্ছে। এটা আমার মুখ্যমন্ত্রী চেয়ারে বসে বলা উচিত। এগুলো রাজনৈতিক দলের ছোটখাটো নেতারা বলেই থাকে, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যার উপর গোটা রাজ্যের ভার, রাজ্যবাসীর ভালোদের ভার জানাতে, তিনি আজকে করোনার সঙ্গে দিল্লির দাঙ্গাকে নিয়ে আসছেন। দিল্লি দাঙ্গা ঘুরিয়ে করোনা হচ্ছে, এবং এখনো পর্যন্ত তিনি একটা ডেমনস্ট্রেশন দিয়েছেন, হাঁচি হলে কিভাবে হাজমের কাজ দেন, এই ধরনের। আমার কাছে এগুলো নাটকীয়তা কিছু মনে হয়। রাজ্য সরকারের যা উচিত নির্দেশিকা চালু করা, এমন স্কুলগুলো বন্ধ করেছে, কলেজ বন্ধ করেছে, সরকারি দপ্তরে সবাই থাকুন, এই করোনা ভাইরাস বিপদের মোকাবিলা করার জন্য আমরা সব রকম ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি যে দাবিগুলো করলাম এইগুলো রাজ্য সরকার পরিষ্কার করে জানিয়ে দিই, তাহলে সরকার কিন্তু এখানে উঠে আসছে। দেবাশিস বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যারা সরকারি কর্মচারী, যারা নিত্যদিন পুরসভা কর্পোরেশনে বিভিন্ন জায়গায় তারা কাজ করেন, সে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা দেখা দিচ্ছে। কারণ তাদের কিন্তু যে প্রোটেকশনের ব্যাপারটা থাকছে সরকারিভাবে, সেই প্রোটেকশন তাদেরকে দেওয়া হচ্ছে না। অর্থাৎ N95 মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার, যে দুটো মেন প্রধান জিনিস, এই দুটো জিনিস কিন্তু সেই সরকারি কর্মচারীদের দেওয়া হচ্ছে না। এই বিষয় নিয়ে গিয়ে আপনারা দৃষ্টিপাতের জন্য সরকারের কাছে কোনো আবেদন করবেন? হ্যাঁ, অবশ্যই আমরা সরকারের কাছে দুই এক দিনের মধ্যেই স্মারকলিপি জমা দেবো মুখ্য সচিবের কাছে, যে যে দাবিগুলো বললাম, পাশাপাশি সুরক্ষা হিসাবে মাস্ক, স্যানিটাইজেশন, হ্যান্ড স্যানিটাইজেশন সবগুলো যারা একদম, আপনি শুধু কর্পোরেশন কেন, যারা স্বাস্থ্য দপ্তরে কাজ করবে, যারা ধরুন আক্রান্ত রোগীদেরকে উদ্ধার করে নিয়ে আসবে, এদের প্রত্যেকের সুরক্ষার দরকার। অফিসে যারা কাজ করছে তাদের থেকে, এরা যারা ফিল্ডে কাজ করছে কিংবা হাসপাতালে কাজ করছে তাদের তো আরো বেশি দরকার, কর্পোরেশনকেও দরকার। এবং এটাই আমি বলতে চাচ্ছি, মহারাষ্ট্র যেমন 144 ধারা জারি করে দিয়েছে, বিভিন্ন রাজ্যে যেমন এখন থেকে সমস্ত রকম তৎপরতা শুরু করে দিয়েছে, বিভিন্ন বেসরকারি ধর্মীয় প্রতিষ্ঠানরা তারাও সুরক্ষার জন্য নিজেদের ব্যবস্থাগুলো করছেন, সেখানে আমাদের রাজ্য সরকার কিন্তু এখন আর একটু গয়ংগচ্ছ মনোভাব নিয়ে চলছেন। অবিলম্বে রাজ্য সরকারকে আরো বেশি তৎপর হওয়া উচিত। এবং আপনি যেটা বললেন, কর্পোরেশন এমপ্লয়িজ, হেলথ এমপ্লয়িজ, ডিজাস্টার ম্যানেজমেন্ট এমপ্লয়িজ, এদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া।